চাহিদাপত্র পাল্টে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির 75 লাখ টাকা আত্মসাৎ, সাবেক জিএম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। সড়কে চালকের বেপরোয়া গতি, ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, দুমড়ে মুচড়ে প্রাণ গেল 3 জনের, আহত 10। সাপ্তাহিক ছুটির দিনে মানিকগঞ্জের সবজির দাম কমলেও ঊর্ধ্বমুখী সাভারের মাছ বাজার, বেড়েছে নিত্যপণ্যের দামও, ভোক্তাদের ক্ষোভ, মনিটরিং জোরদারের দাবি। এবং জনগণের বিপদে ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিস কর্মীরাই এখন জীবন ঝুঁকিতে, মাদারীপুরে পরিত্যক্ত ভবনেই চলছে অফিস ও বসবাস, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন, বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ ঢাকা বিভাগ, সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে প্রায় 75 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। চাহিদাপত্র পরিবর্তন করে জেনারেল ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীরা হজম করেছেন এই টাকা। এ ঘটনায় সাবেক জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, ঠিকাদার মামুনুর রশিদ সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলাও করেছে দুদক। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে ভুয়া 3 প্রতিষ্ঠানের নামে দেয়া হয় কার্যাদেশ। পরিকল্পনা অনুযায়ী হয় মালামাল উত্তোলন, কিন্তু সেই মালামাল যায় ঠিকাদার মামুনুর রশিদের কব্জায়। সম্পূর্ণ কাজ না করে নিজ গুদামে রেখে দেওয়া হয় বৈদ্যুতিক তার, খুঁটি, ট্রান্সফরমার সহ বিভিন্ন সামগ্রী। পুলিশের সহায়তায় ঠিকাদারের গুদাম থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। তবে বাকি 79,40,303 টাকার মালামাল তৎকালীন জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল সহ কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে অভিযুক্তরা আত্মসাত করেন। দুদকের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে এমন তথ্য। সম্প্রতি গাজীপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া বাদী হয়ে অভিযুক্ত তৎকালীন জেনারেল ম্যানেজার যুবরাজ, এজিএম নাহিদ সিরাজ, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার, স্টোর কিপার আব্দুল হামিদ ও ঠিকাদার মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ, ফিডার লোড, ব্যালেন্সিং ও লাইন নির্মাণ কাজের নামে প্রতারণা ও চাহিদাপত্র পরিবর্তন করে 4,46,00,000 টাকার মালামাল উত্তোলন ও পরে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না করে অর্থ আত্ম সাথের বিষয়টি উল্লেখ করা হয়। মামুনি আসলে মেইন কালপ্রিট চাহিদা পত্রে যে অ্যামাউন্ট ছিল ওই তার অ্যামাউন্টটা বাড়াইছে। মামুনুর রশিদ আরেকজনের নামে যেটা কমপ্লিট করছে, নূরজাহান, তারপরে হলো সুপার পাওয়ার, স্ট্রিট এন্টারপ্রাইজ, এদের নামে মামুনুর রশিদ টেন্ডার সাবমিট করছে। আমাদের এখানে গণশুনানি আয়োজন করা হয়েছিল, গণশুনানিতে আমাদের এখানে অভিযোগ ছিল, সেই অনুসারে আমরা এটা অনুসন্ধান। 2019 সালে পল্লী বিদ্যুতের এমন কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে এক গণশুনানিতে বিষয়টি সামনে আসতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্ত যুবরাজ চন্দ্র পাল ও সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বর্তমানে অবসরে রয়েছেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে 3 জন নিহত হয়েছেন, আহত অন্তত আরও 10 জন। বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল ইমরান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। ভাঙার বাবনাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এটা ইমরান পরিবহন, ইমরান ট্রাভেলসের বাস দুর্ঘটনাপতিত হয়। তো ঘটনাস্থলেই 2 জন মারা যায় আর ফরিদপুরে নেওয়ার পথে 1 জন মারা যায়, সর্বমোট 3 জন, আর আহত আছে 8-10 জন আহত আছে। মুন্সীগঞ্জের গজারিয়ার নিখোঁজের 2 দিন পর এক প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, গত 6 মার্চ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি পোড়াচক বাউশিরা এলাকার প্রবাসী ডালিম দেওয়ান। সকালে নয়াকান্দির কাছের মেঘনার শাখা নদীতে তার গলা কাটা মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। চল্লিশ মিনিটের রাস্তা এখন পার হতে সময় লাগছে মাত্র 5 মিনিট। গাজীপুর চৌরাস্তায় বিআরটি ফ্লাইওভার খুলে দেয়ায় কমেছে দুর্ভোগ। আরও খবর জানাতে চান্দনা চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান, যাচ্ছি তার কাছে।
ঘন্টার পর ঘন্টা আটকে থাকার যে চিত্র সেটি পাল্টেছে। গাজীপুর চৌরাস্তার এখন বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার খুলে দেওয়ার পরপর আজকে চতুর্থ দিন, এখন খুব স্বাচ্ছন্দ্যই মানুষ আসলে এখানে চলাচল করতে পারছে। আপনাকে যদি একটু দেখাই যে এই যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা বিআরটি ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি উন্মুক্ত করে দেওয়ার পর পর যান চলাচল খুবই স্বাভাবিক, এখানে কোনো যানজট নেই। উপরের অংশে যেসব যানবাহন রাজধানী থেকে বের হয়ে উত্তরবঙ্গীয় ময়মনসিংহের সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে, সেই সকল যানবাহন খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারছে কোনো রকম দুর্ভোগ ছাড়াই। অপরদিকে যেসব যানবাহন জয়দেবপুর কিংবা এই গাজীপুর শহর হয়ে কিশোরগঞ্জে যাচ্ছে, সেই সকল যানবাহনের খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। অপরদিকে ময়মনসিংহ থেকে যেসব যানবাহন রাজধানীর দিকে প্রবেশ করছে, সেই সকল যানবাহনের কিছুটা ভোগান্তি এখনও রয়েছে, কারণ নিচের অংশ ব্যবহার করে অর্থাৎ ফ্লাইওভারের নিচ দিয়ে এখনও রাজধানীর দিকে যেতে হচ্ছে, এই কারণে যানজট নিচের অংশে কিছুটা রয়েছে। বলতে গেলে যদি সময়টা সমীকরণ করে বলি, আগে যেখানে 40 থেকে 45, কখনো কখনো 50 মিনিট সময় লাগতো এই গাজীপুর চৌরাস্তা পার হয়ে যেতে, সেখানে এখন 5 থেকে 6 মিনিটে খুবই কম সময়ের মধ্যে কিন্তু যানবাহন যাতায়াত করতে পারছে। বলাই চলে যে বিআরটি প্রকল্পের সেই বিমানবন্দর থেকে গাজীপুরের যে শিববাড়ি মোড় পর্যন্ত 20.5 কিলোমিটার বিআরটি প্রকল্প, সেই বিআরটি প্রকল্পের এক এক করে কিন্তু ফ্লাইওভারগুলো উন্মুক্ত করা হয়েছে। এখন শুধু এই চৌরাস্তার যে 2টি লেন খুলে দেওয়া হয়েছে, পরবর্তীতে ময়মনসিংহ থেকে যে লেনটি অর্থাৎ ময়মনসিংহ থেকে রাজধানীর দিকে যাবে সেটি আমি যেখানে দাঁড়িয়েছি এটারও উপরে, এটির কাজ শেষ হলে একদম পুরোপুরি সুবিধা পাবে সাধারণ মানুষ যাত্রীরা। তবে একটি বিষয় খুব জানানো দরকার, এই যে ফ্লাইওভারটি খোলা হয়েছে এখানে এখনো পর্যন্ত কিন্তু ট্রাফিক যে সাইন যেটিকে বলে সেই ট্রাফিক সাইন পুরোপুরিভাবে লাগানো হয়নি, যেখানে অনেক মানুষকে অনেক যানবাহনকে ছোট ছোট যানবাহনকে আমরা উল্টো পথেও আসতে দেখেছি। এবং বলে রাখি যে গত পরশু দিন এখানে কিন্তু একজন নারী মারা গিয়েছে এই ফ্লাইওভারটি খুলে দেওয়ার পর পর, এই প্রথম কোনো দুর্ঘটনা হলো যেই দুর্ঘটনায় একজন নারী মারা গিয়েছে। একটু বলে রাখছি যেসব যানবাহন আসলে এই ফ্লাইওভারটিতে উঠবে সেই সকল যানবাহনে এইখানে যাত্রী না নামানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্থানীয় কিংবা লোকাল যেসব পরিবহন রয়েছে, কিছু পরিবহনকে আমরা দেখেছি যে ফ্লাইওভার উপরে যানবাহন থেকে যাত্রী নামানোর যে পায়তারা সেটি আমরা দেখেছি, আর এই কারণেই একটি দুর্ঘটনাও ঘটেছে। তো এই ছিল মূলত সবশেষ তথ্য আমার কাছ থেকে। সাপ্তাহিক ছুটির দিনে সরবরাহ বাড়ায় মানিকগঞ্জের সবজির আড়তে, প্রায় বেশিরভাগ সবজির দাম 10 থেকে 15 টাকা কমলেও সাফারের আড়তে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা। নরসিংদীর বাজারে পেঁয়াজ, আদা এবং ছোলার দাম ঊর্ধ্বমুখী। বেচাকেনার সরগরম মানিকগঞ্জের জাগির বন্দর সবজি আড়ত। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে আড়তে বেশিরভাগ সবজির দাম পাইকারিতে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 30 থেকে 32 টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুনের বর্তমান দাম 18 থেকে 20 টাকা, করলার দাম কমেছে কেজিতে 20 টাকা, এছাড়া শশা 30 থেকে 35 টাকা, গাজর 16 টাকা, টমেটো 28 টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। আড়তদারা বলছেন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দর, তবে মরিচের কেজি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকায়। পেঁয়াজের দাম কমছে, বেগুনের দাম কমছে, আর গত সপ্তাহের তুলনায় কিন্তু কাঁচা মরিচের দামটা একটু বাড়ছে। এখন 10 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত লাভ পাওয়া যায় মানিকগঞ্জে। বাহির থেকে লোক আসে তারা নিয়ে যায়, এলাকার লোক তো কিনে না। বেচতেছে মোটামুটি চলে, কিন্তু আরচা যদি কিনা কম হয় তাহলে আমাকে কিছু থাকে না। কৃষকদের আমদানির উপরে দাম কমে তো কম আছে, ঠিক আছে, তো মনিটরিংয়ের মাধ্যমে যেন আমরা খুচরা বাজারটা নিয়ন্ত্রণ করতে পারি, এটা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করি। এদিকে সপ্তাহের ব্যবধানে সাভারের বাইপেল মাছের আড়তে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা। আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 1100 টাকা কেজি, গলদা চিংড়ির কেজি 500 থেকে 600 টাকা, এছাড়া পাঙ্গাস 160 থেকে 70, রুই 200 থেকে 300, বেলে 300 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নরসিংদীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও ছোলার দাম। মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, ভারতীয় আদার কেজি 220 টাকা, আর ছোলার বর্তমান দাম 110 টাকা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জনগণের বিপদে ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিসের কর্মীরাই এখন জীবন ঝুঁকিতে। 3 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনে চলছে তাদের অফিস ও বসবাস। 58 বছর আগে নির্মিত মাদারীপুরে ফায়ার সার্ভিসের ভবনটিতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।
নতুন ভবনের আবেদন জানালেও পুরাতন ভবন সংস্কারের মধ্যেই আটকে আছে সমাধান। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। খসে পড়ছে পলেস্তারা, বের হয়ে গেছে রড, পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হওয়ায় তিন বছর আগে করা হয়েছে পরিত্যক্ত ঘোষণা। ঝুঁকিপূর্ণ এই ভবনটি জনগণের জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়া খোদ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। এখানেই জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা করছেন অফিস, রয়েছে রান্নাঘর, ডাইনিং রুম ও থাকার ব্যবস্থা। চরম আতঙ্কে সেবামূলক এই প্রতিষ্ঠানের কর্মীরা। এখানে আমাদের বিল্ডিং এর যে অবস্থা, তাতে আমাদের জীবনের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমরা এখানে দিন কাটাচ্ছি। যখন আমরা খাবার খেতে থাকি, ওই ইটের খোয়াগুলা খাবারের ভিতরে এসে পড়ে। আমরা খুব ঝুঁকির ভিতরে আছি, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প হলে কলাপ্স হতে পারে। 1966 সালে মাদারীপুর পৌরসভার কুকরাল মৌজায় 1.73 একর জমির উপর নির্মাণ করা হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের দুতলা বিশিষ্ট ভবন। একই সঙ্গে পাশে গড়ে তোলা হয় একটি ব্যারাক ও টিনশেড ঘর। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরটি বারবার সংস্কারের মধ্যেই আটকে আছে সমাধান, অভিযোগ কর্মকর্তাদের। 2020 সালে আমাদের এটা কনটেম ঘোষণা করা হয়েছে, নতুন ভবন নির্মাণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আর প্রধান কার্যালয় থেকে প্রকল্প বাস্তবায়নের চিঠি পেলে পরবর্তী কার্যক্রম শুরু করার কথা জানায় গণপূর্ত অধিদপ্তর। এখানে আসলে ফিল্ড লেভেলে কোনো কাজ নেই, আমাদের প্রজেক্ট রেডি হয় হেড অফিস থেকে, হেড অফিস থেকে রেডি হওয়ার পর প্রজেক্টটা যখন পাস হবে তখন আমি আসলে বাস্তবায়ন স্টেজে যাব। মাদারীপুর ফায়ার সার্ভিস অফিসে কর্মকর্তা কর্মচারী ও সদস্য মিলে 35 জন কর্মরত রয়েছেন। সবার প্রত্যাশা, শিগগিরই নির্মাণ করা হবে নতুন ভবন, এতে বাড়বে কাজের গতি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আরেকটি স্বপ্ন পূরণের পথে কিশোরগঞ্জের হাওড়বাসী। অষ্টগ্রাম ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাকে যুক্ত করে নির্মিত হচ্ছে 1 কিলোমিটার দীর্ঘ সেতু। এরই মধ্যে শেষ হয়েছে সেতুর 25% কাজ। চালু হলে নাসিরনগর হয়ে সারা দেশের সঙ্গে যোগাযোগের পথ সুগম হবে বলে জানান এলাকাবাসী। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার বুকে অবকাঠামো নির্মাণে বিশাল কর্মযজ্ঞ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া আর পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়াকে সংযোগ করতে 2023 সালের মে মাসে শুরু হয় সেতু নির্মাণ। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু আরেকটি স্বপ্ন পূরণ বলছেন হাওড়বাসী। আগে তো ব্রিজ ছিল না, আমরা নৌকা দিয়া যাতায়াত করতে হয়েছে, বৈরব বা লাখাই দিয়া। এখন যদি ব্রিজ হয় আমাদের এলাকা বিরাট উন্নয়ন হবে, রাস্তাঘাটের সুবিধা ডাইরেক্ট ঢাকা চট্টগ্রাম। এরই মধ্যে অষ্টগ্রাম অংশে 80টি পাইল ও 5টি পেয়ার সহ সেতুর 25% কাজ শেষ হয়েছে। 2025 সালের 15 অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গত 1 বছর চলে গেছে, কিন্তু 1 বছরে যে আমাদের অ্যাচিভমেন্ট করছি তাতে পার্সেন্টেজের দিকে অনেক আগানো আছি। এইভাবে যদি চলে ইনশাল্লাহ আমরা টাইমলি কাজটা উঠাইতে পারবো। ইতিমধ্যেই সড়কটির আমরা এক পাশে পাইলের কাজ প্রায় সমাপ্ত পর্যায়ে, আর ব্রাউনবেড়ের অংশে পাইলের কাজ শুরু হয়েছে। আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে এটা সমাপ্ত হয়ে যাবে। বাঙালপাড়া চাতলপাড় সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 177,23,51,000 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনকাল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে শহরের জেলা নির্বাচন অফিসের সামনে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাত পোহালে কিন্তু এখানে ভোট গ্রহণ সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে ইভিএমে ভোট গ্রহণ করা হবে, সে কারণে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচন সামগ্রী। ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবার কারণে কিন্তু এখানকার কম্পিউটার এবং যাবতীয় যে তাদের যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু ব্রিফকেস ভর্তি করে কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেগুলো নিয়ে যাবার জন্য কিন্তু প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ছাড়াও কিন্তু নিরাপত্তা কর্মীরা এখানে এসেছেন। এরই মধ্যে কিন্তু এই পৌরসভায়
তিন প্লাটুন বিজেপি নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়, আর 527 জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 9 জন ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছেন, এবং গেল জাতীয় সংসদ নির্বাচনে এই পৌরসভাটির যিনি মেয়র ছিলেন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, তিনি কিন্তু পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সে কারণে কিন্তু এই মেয়র পদটি শূন্য হয়ে যায়, এবং সেই পদে কিন্তু তারই স্ত্রী চৌধুরী ফাহারিয়া আফরিন তিনি জগ প্রতীক নিয়ে কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু রয়েছেন এখানে মাহতাব উদ্দিন কল্লল। তার প্রতীক কিন্তু নারিকেল গাছ, এবং এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে যে প্রায় 58,000 ভোটার রয়েছেন সেই ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন কিন্তু নির্বাচন সংশ্লিষ্টরা, এবং জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ কিন্তু এখানকার যে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, এবং তিনি বলছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্য কিন্তু সব রকমের প্রক্রিয়া এখানে করা হয়েছে, সে কারণে কিন্তু বিজিবি নিয়োগ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু র‍্যাবের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে, এবং এই পুলিশ ছাড়াও কিন্তু নিরাপত্তায় গোয়েন্দা সংস্থাদেরকেও বিভিন্ন জায়গায় সাদা পোশাকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এখানকার ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই কারণে। এবং এই যে নতুন যে উপনির্বাচনে মেয়র যিনি হবেন, তিনি কি প্রথম নারী মেয়র হতে যাচ্ছেন নাকি আবারও পুরুষ আসছেন সেটি কিন্তু নিশ্চিত হবে আগামীকাল, এবং সেই লক্ষ্যে কিন্তু ভোটাররা ভোট দেওয়ার জন্য মনস্থির করেছেন। এবং এই যে ধলেশ্বরী তীরের সিমসা মফস্বল শহর, সেই শহরটিকে সাজিয়ে গুছিয়ে রাখবার যে নানা রকম প্রত্যয় কিন্তু প্রার্থীরা ব্যক্ত করেছেন, এবং ভোটাররা চাচ্ছেন যে এই রাজধানীর কাছের পৌরসভাটি যেন আধুনিক মানের হয়। তো এই ছিল আমার কাছে মুন্সীগঞ্জ থেকে পৌর উপনির্বাচনের সবশেষ। বিভাগীয় সময় আরেকবার। নাব্য সংকটে অস্তিত্ব হারিয়েছে শরীয়তপুরের মূল কীর্তিনাশা নদী। খনন না করায় ভরাট হয়ে নদীর বুকে জেগেছে চর, সেখানেই হচ্ছে চাষাবাদ। শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। সমতল ভূমির ওপর সেতু দেখলেই কেবল বোঝা যায় এখানে কোনো নদী রয়েছে। দিন দিন ভরাট হয়ে যাওয়ায় কেউ মাটি কেটে পুকুর বানিয়েছেন, কেউ বা করছেন ফসল আবাদ। সদর উপজেলার এই মৃত নদীর নাম কীর্তিনাশা। নাব্য সংকটে 20 বছর আগে নদীটির আঙ্গারিয়া বাজার এলাকায় এক প্রান্তের মুখ ভরাট হয়ে যায়। কিছুদিন পর এর মূল শাখা নদী খনন করা হলে ভরাট হয়ে যায় অপর প্রান্ত। দ্রুত নদীটি খনন করে আগের রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2 মার্চ গাজীপুরের শিশু বিকাশ কেন্দ্রে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। এ সময় এতিমের খাবারে 9-6 ও বিভিন্ন অনিয়মের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দায়িত্বে থাকা কর্মকর্তাকে শোকজ দিয়ে চিঠি পাঠান জেলা প্রশাসক। শিশু বিকাশে উপযুক্ত পরিবেশ ও কেন্দ্রের তদারকি বাড়ানোর কথা জানান কর্মকর্তারা। 3 মার্চ সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জান্নাতুল বাকি কবরস্থানে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। প্রমাণ মেলে 17টি কবর থেকে কঙ্কাল চুরির। এতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মৃত স্বজনদের কবরের বেহাল অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে পুলিশ। 2023 সালে ওই এলাকার আরও 2টি কবরস্থানের 21টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছিল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাহিদাপত্র পাল্টে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির 75 লাখ টাকা আত্মসাৎ। সাবেক জিএম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। এবং সড়কে চালকের বেপরোয়া গতি, ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুমড়ে মুচড়ে প্রাণ গেল 3 জনের, আহত 10। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন খান তাজনিনা হাসান। ধন্যবাদ মুটুশি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।